নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত এবং কুন্ডু ইনসাইট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা এটা বুঝতে পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে 2022 জব ফেয়ার অর্থাৎ প্লেসমেন্ট ড্রাইভ যেটা অনুষ্ঠিত হতে চলেছে গভর্নমেন্ট টলিগঞ্জের গভর্নমেন্ট আইটিআই কলেজে। তো সেই উদ্দেশ্যে আমরা আজ বেরিয়েছি। তো সেখানকার এক ভিডিও জব ফেয়ারের যে ভিডিওটা পুরো সম্পূর্ণ সেটা এর মধ্যে তুলে ধরা হয়েছে। যারা আপকামিং জব ফেয়ার অ্যাটেন্ড করবে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তারা যে বলে যে এইখানে ছখানা ডিস্ট্রিক্টের জন্য এখানে যারা আছেন ছটা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের, তো তাদের সেখানে যে গভর্নমেন্ট আইটিআই আছে সেখানকার স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করতে পারবে, এখানে ডিপ্লোমা ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। আর সেগুলোর মধ্যে ছিল হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানকার কলেজগুলো এখানে পার্টিসিপেট করতে পারবে। তো আমরা কলেজে পৌঁছে গেলাম গভর্নমেন্ট আইটিআই টলিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে, এবং এখানে একটা বোর্ড ঝোলানো ছিল যেখানে এটা লেখা ছিল যে কতগুলো কোম্পানি এসেছে এখানে ইন্টারভিউ নিতে, প্লেস অর্থাৎ প্লেসমেন্ট দিতে, এবং কত নম্বর রুমে কোন কোম্পানি রয়েছে, এবং যার যার ট্রেড সেই ট্রেডের জন্য কোন রুমে গিয়ে সেই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে তার একটা বিস্তারিত এই নোটিশ বোর্ডে দেওয়া হয়েছিল। তো আমরা সেটা দেখে নিলাম। তারপরে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করার পরে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম একটা রুমে। তো রুমে আসার পরে সেখানে একটা বারকোড স্ক্যান করতে বলা হয়েছিল। মোবাইলটা খুলে আমরা এটাকে স্ক্যান করে নিলাম এবং একটা লিঙ্ক পেলাম, এবং এই লিঙ্কটাকে ফিল আপ করার জন্য বলা হয়েছিল, যাতে অ্যাটেন্ডেন্স যে ফর্ম সেটা ফিল আপ করতে বলা হয়েছিল। যে আমরা সেটা ফিল আপ করলাম। ফিল আপ করার পরে আমাদের মোবাইলে একটা, এবং ফিল আপ করার পরে সেটা সাবমিট করে দিয়েছি, এবং সাবমিট করার পরে কিছুক্ষণের মধ্যে 2-4 সেকেন্ডের মধ্যে আমাদের একটা মেসেজ এসেছিলো, এবং মেসেজটা দেখে নিলাম যে ফর্মটা ফিল আপ করা হয়েছে। তো এটা করতে হয়েছিলো, এবং এটা করার পরে যেটা আমাদের করতে হয়েছিল, তো একটা রুমের মধ্যে আমরা সবাই এক জায়গায় লাইন দিয়েছিলাম। তো সবাই লাইন দেওয়ার পর এখান থেকে একটা হাতে যে টিকিটটা পেলাম তিনখানা, তো সেই তিনখানায় একমাত্র আমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবো। তো প্রথম যে টিকিটটা সেটা দিয়ে আমরা লিঙ্কি বলে একটা কোম্পানি ছিল সেখানে ঢুকলাম, এবং সেই রুমে গিয়ে এখন আমরা বসলাম। আর এটা অ্যাকচুয়ালি ওয়েল্ডার, ফিটার এবং কিছু সিভিল অ্যাপ্লিকেন্টের জন্য ছিল। তো সেই ভিতরে ঢুকে আমরা তাদের কথা শুনলাম, খুব একটা খারাপ বলেনি যদিও এলএনটি কোম্পানি। ওরা বলছে যে 45 দিন একটা ট্রেনিং পিরিয়ড থাকে, তো সমস্ত খরচা তাদের, থাকা খাওয়া, ট্রেনিং করাবে ওরা, ট্রেনিংয়ের পরে 100% প্লেসমেন্ট দেবে, দিয়ে এলএনটিতে জব দেবে। তো সেটা শোনার পরে আমার খুব একটা পছন্দ ছিল না, যাদের পছন্দ তারা সেটা নিয়েছিল। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে অন্যান্য কোম্পানিও দেখলাম যে কোথায় কোন কোম্পানি রয়েছে এবং তারা কীরকম প্লেসমেন্ট দিচ্ছে। এখনও দুটো আমাদের হাতে ছিল, তো লাইন খুব ছিল, খুব ভিড় ছিল, সেখানে সব কথা তো অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠেনি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লাইন পড়েছে, লাইন থাকা তো আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না, আর খুব একটা ম্যানেজমেন্ট ঠিক ছিল বলে মনে হয় না। লাইনে খুব ঠেলাঠেলি হচ্ছিলো, খারাপ পরিশ্রম ছিল, ঠিক আছে। তারপর আমাদের যে কোম্পানিটা লাস্ট যেটা ভিজিট করেছিলাম আমরা, হচ্ছে ওয়েন্স ফর্নিচার প্রাইভেট লিমিটেড, ভাড়া করে পছন্দ হয়নি। এখানেই ভিডিওটা শেষ করছি।